ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। দেখো আজ আমি কোথায় চলে এসেছি। আজ এসে চলে এসেছি এখানে, আমাদের পূর্বাশা রয়েছে, ওইখানে ওদের প্রদর্শনী এবং বিক্রয় চলছে। তো দেখো পূর্বাশার সামনে আমি চলে এসেছি। এই যে এখানে গান্ধী শিল্প বাজার, এখানে প্রদর্শনী এবং বিক্রয় এখানে হচ্ছে। তো চলো দেখি কী কী প্রদর্শনী এবং কী কী বিক্রয়ের ব্যবস্থা আছে এখানে, চলো দেখি। আর দেখো বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। আর এ দেখো এটা পূর্বাশার বিল্ডিং, আর এই দিকটায় ওপেন প্লেস আছে, আর ছোটো ছোটো রুম করা হয়েছে এখানে। এইখানে প্রদর্শনী ও বিক্রয় চলছে। দেখো এখানে আমাদের হ্যান্ডিক্রাফটস এর জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তো সেগুলো তো বাঁশ বেতের যে জিনিসগুলি, যেগুলির জন্য আমাদের আগরতলা ত্রিপুরা এখানে বেড়াতে আসলে সবাই গিফট হিসেবে পেয়ে থাকেন এবং নিয়ে বাড়িতে যাওয়ার সময় কিন্তু ওনারা অনেক কিছু কিনে নিয়ে যান। তো আমরাও গিফট হিসেবে দিতে খুব পছন্দ করি। দেখো এখানে পুতুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে, গিফট হিসেবেও কিন্তু দারুণ হবে এগুলি। তো অনেক ধরনের জিনিস এখানে রয়েছে, চলো আমার সাথে দেখতে থাকো। অনেক মানে অনেকগুলো স্টল রয়েছে, আর ওরা কিন্তু বানিয়েও দেখাচ্ছে সঙ্গে সঙ্গে, ওদের যে কীভাবে বানানো হয় জিনিসগুলি ওইগুলো কিন্তু ডেমো দেখানো হচ্ছে। তো তোমরা দেখে সেগুলি বুঝতে পারবে। আর এই দেখো এখানে বৃষ্টি হয়ে যাওয়াতে মানুষজন একটু সরে গেছে। এই দেখো এখানে আরেকটা স্টলে আমি চলে এলাম। দেখো এখানে খুব সুন্দর সুন্দর আইটেমস রয়েছে। এই দেখো খুব সুন্দর সুন্দর আইটেমস, আমার তো দেখে সবগুলি কিনে নিতে ইচ্ছে করছিল। আর এই লাইটগুলি এখন খুব চলছে। এই লাইটগুলি কিন্তু বেশ হালকা, আমি ধরে দেখলাম বেশ হালকা, কিন্তু দেখতে খুবই সুন্দর। গিফট হিসেবেও তো একদম পারফেক্ট, আর ঘর সাজানোর জন্য দারুণ হবে। প্রত্যেকটা আইটেমই কিন্তু ইউনিক। তো আমি দাম জিজ্ঞেস করছিলাম। আর এই দেখো লাইভ ডেমনস্ট্রেশন এখানে চলছে। এই দেখো ঘড়িটা কি সুন্দর করে বানিয়েছে ওরা। আর এরকম অনেকগুলো জিনিস ওরা বানাচ্ছে, লাইভ ডেমো দিচ্ছে। এই দেখো, এই দেখো এখানে শিল্পীরা কিন্তু বানিয়ে দেখাচ্ছে সবাইকে কীভাবে ওরা ধৈর্য সহকারে এই জিনিসগুলো বানিয়ে থাকে এবং আমাদের কাছে সেগুলো পৌঁছে দেয়। তো দেখো, আর দেখো ব্যাগ, বিভিন্ন ডিজাইনের ব্যাগ তৈরি করা হয়েছে, ছোট বড় মাঝারি, খুব সুন্দর ব্যাগগুলো। তো আমার তো দেখেই পছন্দ হয়ে গেল, নিজেও ব্যবহার করতে পারো, গিফট হিসেবে দিতে পারো। তো একবার অবশ্যই মেলা ঘুরে আসবে। এবং এই দেখো এটা গয়নার বক্স বলছিল, গয়নার বাক্স, খুবই সুন্দর, সিম্পলের মধ্যে খুবই সুন্দর। আর ঘর সাজানোর আইটেমগুলোও দারুণ, তুমি একবার অবশ্যই আসবে আর ঘুরে দেখবে, বেশ ভালো লাগবে। তো আমি যেহেতু এলাম, তোমাদের সাথে সেটা শেয়ার না করে তো থাকতে পারবো না, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো শো পিসগুলি, বাইরে যদি আমরা যাই এগুলো অনেক দাম, এখানে কিন্তু সেই তুলনায় অতটা দাম নয়, এগুলি সাধ্যের মধ্যেই আছে। আর দেখো শো পিসগুলি খুবই সুন্দর। আর দেখো এটা তো আমার কাছে খুবই ইউনিক লেগেছে, এটা কিন্তু একটা লাইট, ওই যে সূর্যমুখী ফুল বানানো হয়েছে এটার ভিতরে একটা লাইট আছে। এগুলি এত অতটা হাল মানে ভারী নয়, হালকা, আর দেখতে কিন্তু খুবই সুন্দর। দেখো হ্যাঙ্গিংও আছে, আবার টেবিলে বসানোরও আছে, খুবই সুন্দর লাইটগুলো। আর ওইদিকে জামা কাপড়ের স্টলও রয়েছে। তো আমার সাথে দেখতে থাকো কী কী জিনিস রয়েছে। এ দেখো আনারস বানিয়েছে, কী সুন্দর ইউনিক ডিজাইনগুলো। আর এই ব্যাগগুলো তো খুবই চলে, এগুলিতে পেইন্ট করা হয়েছে খুব সুন্দর সুন্দর, বিভিন্ন ধরনের ব্যাগ।
মানুষ কিন্তু খুব পছন্দ করছিল এবং কিনেও নিয়ে যাচ্ছিল। আবার গয়নাও কিন্তু রয়েছে, সামনে চলো দেখবে বিভিন্ন ধরনের গয়না রয়েছে। গয়নাগুলি এত সুন্দর, মানে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর। এই দেখো কি সুন্দর এই আইটেমগুলো। আর এখানেও পুতুল বানানো হয়েছে, খুবই সুন্দর শো পিসেসগুলি। আর চলো তোমাদের একটু জামা কাপড় দেখাই। তো মেলা আরও রয়েছে, খুব সম্ভবত 26 তারিখ অবধি থাকবে মেলা, এই প্রদর্শনী আর কি। তো তোমরা অবশ্যই আসবে। এই দেখো এখানে রয়েছে কুর্তি, বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের। তো আমরা মেয়েরা তো এটা খুব ভালোবাসি ঘুরে দেখতে এবং কিনতে। এবং দেখো এখানে ভিড় তো ছিলই, সবাই দেখছিল এবং কিনেও নিয়ে যাচ্ছিল। এই দেখো পাঁচরা, আদিবাসীদের যে রিসা পাশা ওগুলি। তারপর এদিকে দেখো এখানে স্টল নাম্বার দেওয়া দেওয়া আছে সবগুলিতে। এই দেখো শাড়ি, খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি। এই দেখো খুব সুন্দর সুন্দর। তারপরে যে সোফাতে যে থাকে বালিশগুলো ওইগুলো। আর এই দেখো খুব সুন্দর গিফট আইটেম, পুতুল, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে। আর এই দেখো খুব সুন্দর সুন্দর পুতুলগুলো, বিভিন্ন ডিজাইনের পুতুল। এই পুতুলগুলোও তো খুব ইউনিক, খুবই সুন্দর, মানে দেখলেই পছন্দ হয়ে যায় এমন। শাড়িগুলিও দারুণ। দেখো বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে। আর এখন আমি যে যাচ্ছি সামনের দিকে, তো অনেক বড় সড়ো এরিয়া এটা, ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে। তো তাও যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। এ দেখো উনিও বানাচ্ছেন বসে এবং বলছিলেন কি এটা হাতে বানিয়েছেন উনি, যে উপরে গণেশটা রয়েছে উনি নাকি সবটা হাতে বসে বুনেছেন সবটা। এই দেখো গণেশটা উনি হাতে বুনেছেন, কি ধৈর্য সহকারে উনি কাজটা করেছেন। যে দেখাচ্ছিলেন গণেশটা উনি হাতে বুনেছেন, এত ধৈর্য সহকারে ওনারা কাজগুলি করেন না, এত নিখুঁতভাবে করেন, দেখলে মন ভরে যায়। কি সুন্দর লাইটগুলো। তো দেখো গয়নার দোকানে চলে এলাম। এ দেখো আমাদের মহিলাদের প্রিয় একটা স্টল, এখানে না আসলে না হয়, না কিনলেই না হয়। এবং দেখো অক্সিডাইজের কত ভ্যারাইটি রয়েছে, আর দেখো অন্যান্য ভ্যারাইটিও রয়েছে। ইয়ারিংসগুলি তো খুবই ইউনিক। তো এখানে তো ভিড় থাকবে, একটু ভিড় থাকবেই। এই দেখো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে, খুবই সুন্দর গয়নাগুলো, মানে শাড়ির সাথে তো যাবেই যাবে, সব ধরনের ড্রেসের সাথে যাবে। এই দেখো ইয়ারিংসগুলো একদম ইউনিক লেগেছে আমার কাছে, খুব সুন্দর, খুবই সুন্দর। ওনারা ধৈর্য সহকারে বসে বসে বুনে বুনে এগুলি তৈরি করেন, তো খুবই নিখুঁতভাবে তৈরি করেন। দেখো কি সুন্দর কালেকশনস, এই যে খুব সুন্দর এগুলি হলো চুড়ি। আর এই দেখো আরাম কেদারাটা বাঁশ দিয়ে বানানো হয়েছে, দারুণ না দেখতে। এখানে রয়েছে মিরর্স, আয়নাগুলো বিভিন্ন ধরনের। দেখো এখানে আরেকটা আরাম কেদারা রয়েছে, খুবই সুন্দর, ফ্লাওয়ার বেস মনে হয় এটা হ্যাঙ্গিং। আর এই দেখো ফ্লাওয়ার বেসেসগুলি কি সুন্দর। আর ওনারা বলছিল কি এই কাপগুলিতে চাও নাকি খাওয়া যাবে বলছিল, আমি ধরে দেখলাম এই কাপগুলো বেশ মজবুত, অতটা ভারী নয়, হালকা, তো খুব মজবুত। বলছিল কি নিত্যদিনে চাও কিন্তু খাওয়া যাবে। আর এই দেখো পেন্টিংটা দারুণ সুন্দর, তো আমার দেখেই পছন্দ হয়ে গেল। আর এই দেখো ওনারা এখানে বসে বানাচ্ছেন পুতুল, এই যে ওনারা লাইভ ডেমো দিচ্ছেন, মহিলারাও রয়েছেন। আর এই দেখো
এখানে ল্যাম্প বানানো হচ্ছে, ওইটারও লাইভ ডেমো চলছে। উনি বসে বসে খুব ধৈর্য সহকারে ল্যাম্পগুলি কাটছাট করছেন। আর এই যে উনি সেই আরেক ধরনের যে হ্যাঙ্গিং ল্যাম্পগুলি হয় ওইগুলি বানাচ্ছেন। তো এগুলি খুবই ধৈর্যের কাজ। গান্ধী শিল্প বাজারে এসে খুব মজাই পেলাম, ভালো লাগলো। তো তোমরাও আসবে অবশ্যই, আর এখানে একটু ঘুরে দেখবে চারপাশটা, খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এই যে উনি এখানে বানাচ্ছেন ওই শোপিসেসগুলি। এই যে এখানে বানিয়ে বানিয়ে রাখছেন, ডেমো দিচ্ছেন। আর এই দেখো এখানে আরেকজন বানাচ্ছেন, এই এগুলি বানাচ্ছেন বসে বসে, বুনে বুনে এগুলি বানাতে হয়। হাতের কাজ, কি সূক্ষ্ম হাতের কাজ, কি সুন্দর কাজ, খুবই সুন্দর। আর এই দিকটায় মঞ্চ করা হয়েছে, খুব সময়মতো অনুষ্ঠান করা হয়েছিল উদ্বোধনের দিন হয়তোবা। তো কয়েকদিন হয়ে গেছে এটা উদ্বোধন হয়েছে, তোমরা অবশ্যই ঘুরে দেখাবে, ব্লগটা কেমন লাগলো জানাবে।